আসসালামু আলাইকুম ভিহার্স বাইক ভালো গাইসের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো অ্যাপাসি আরটিআর বাইকের ব্রেক লিভার হার্ড হয়ে যায় কেন বা ব্রেক লক হয়ে যাওয়ার কারণ কি আমি এই জন্যই থামমেলা টাইটেল দিয়েছি সাবধান আরটিআর বাইক এই কারণে দুর্ঘটনা হতে পারে তো আমি মনে করি আপনারা যারা আরটিআর বাইক রাইড করেন অবশ্যই আমার সঙ্গে সহমত পোষণ করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন যেমন ধরেন আমরা বাইক যখন রাইড করতে যাই প্রয়োজন অনুযায়ী ব্রেক করতে হবে ঠিক আছে কিন্তু কখন আপনার ব্রেক লিভার আর বাইকের হার্ড হয়ে যাবে এটা আমিও বলতে পারবো না আপনারাও বলতে পারবেন না তো বিষয়টা হলো যেটা আমরা ব্রেক প্রেস করতেছি ব্রেক লিভারটা হার্ড হচ্ছে কিন্তু দেখা গেল যে ঠিকঠাকভাবে আপনার ব্রেক হচ্ছে না এটি একটি কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো যেটা আপনার ব্রেকটা যখন হার্ড হচ্ছে দেখা গেল যে আপনার বাইকটি কিন্তু কন্ট্রোলে আসতেছে না ওই সময়টা যদি আমরা একটু জোরে প্রেশার করি বা ব্রেক লিভারে একটু জোরে প্রেশার দিই সেক্ষেত্রে দেখা গেল যে আপনার চাক্কাটা লক হয়ে যেতে পারে এ কারণে কিন্তু আপনার আরটিআর বাইক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো আমি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম ওই বাইকটি অ্যাপাসে বাইক রেড কালার তো ওই বাইকটির দুই দুইবার দুর্ঘটনাটা কবলে পড়ছে সেম একই সমস্যার কারণে আর ছয় মাস আগেও এই বিষয়টা আমি একটা বাইকে এই বিষয়টা এই ব্রেকের হার্ডের বিষয় যেটা সেটা আমি মানে পরীক্ষামূলকভাবে একটা কাজ করছি যে কাজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিহার্স পুরো ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে দুইটা বিষয় জানাই দিই যেমন ধরেন এই আমাদের যে ডিক্সটা এই ডিস্কটা তো পরিবর্তন করতে হয় বাইক চললে ক্ষয় হয়ে যায় পরিবর্তন করতে হয় ঠিক আছে কিন্তু বিষয় হলো যেটা আমরা যখন এই এলএল কি নাটগুলো খুলি বা অরিজিনালে যখন সেটিং থাকে ওই সময়টা কিন্তু এই থ্রেড আটা ইউজ করা থাকে যার কারণে আপনার এই নাটগুলো কিন্তু লুজ হয় না হয় অনেক সময় হয়ে যায় খুব কম কিন্তু বিষয় দেখেন যদি রানিং অবস্থায় এই নাটগুলো লুজ হয়ে যায় এখানে কিন্তু স্পেস কম সকাবের সঙ্গে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা হতে পারে তো আমরা কেউ চাবো না যাতে এই নাটগুলো লুজ হয়ে যায় আর আমরা যখন রিপেয়ার করি ওই সময়টা আমরা কিন্তু ট্রেড আডা ইউজ করি না যার কারণে বাইক চললে লুজ হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা প্রতি মাসে বা আপনার যখন মনে হবে এই নাট এল এল কি নাটগুলো আমরা অবশ্যই চেক করব যে লুজ আছে কি না এ বিষয়টা একটু মাথায় রাখবেন আর দ্বিতীয় নম্বর বিষয়টা দ্বিতীয় নম্বর বিষয় ড্রাম ব্রেকের ক্ষেত্রে দেখবেন এই যে ব্রেক চাফার যে এই যে বারো নম্বর বা বিভিন্ন বাইকের ক্ষেত্রে চোদ্দো নম্বর নাট হয়ে থাকে এই নাটটা দেখেন যে এটা কিন্তু লক করে দেওয়া আছে হ্যাঁ তো এই লকটা যদি না থাকে অনেক সময় এই নাটটা লুজ হয়ে যায় বাইক চললে ভাইব্রেশন বা একটা সময় তো নাট লুজ হতেই পারে তো এই নাটটা যদি লুজ হয়ে খুলে পড়ে যায় সেক্ষেত্রে যদি এইরকম সমস্যা হয় ব্রেক করলে আপনার ব্রেক প্যানেলটা কিন্তু ভেঙে চুরে যাবে একটা দুর্ঘটনা হতে পারে তো অবশ্যই সামনের ড্রিক্সের এলএল কি নাট এবং ড্রাম রেকের এই বারো নম্বর নাটটা অবশ্যই টাইট ঠিকঠাক আছে কি না ঠিকভাবে দেখবেন বা লং ট্যুরে যাওয়ার আগে এই বিষয়গুলো আপনারা চেক করবেন আর অবশ্যই অরিজিনাল নাট ইউজ করবেন তার সঙ্গে এই লকটা ইউজ করার চেষ্টা করবেন তো চলুন আমরা এখন পুরো ভিডিওতে চলে যাই তো ভিহর্স আমি যেটা সমস্যা পেয়েছি মাস্টার ব্রেক সিলিন্ডারে আপনার ক্যালিভারের কোনো সমস্যা নেই ব্রেক প্যাডের কোনো সমস্যা নেই আপনার মাস্টার ব্রেক সিলিন্ডারে যেমন ধরেন দেখেন এখানে যদি আপনার ব্রেকটা হার্ড হয়ে যায় আমি পাঁচ মাস আগে একটা সমাধান দিয়েছিলাম যে আমরা যে পলিশ করি স্প্রে পলিশ করি এই স্প্রে পলিশ যদি এখানে আপনি দিয়ে দেন সেক্ষেত্রে দেখা গেল কিন্তু আপনার ওই হার্ড হওয়ার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায় কিন্তু এটা আসলে স্থায়ী কোনো সমাধান ছিল না জাস্ট আপনার সাময়িক সময়ের জন্য সমাধানটা দেওয়া হয়েছিল তো আমি এটার বকেট সেন্স করছিলাম বকেট সেন্স করিয়ে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট সমাধানটা পেয়েছি আর ভিওর্স অবশ্যই মাঝে মধ্যে এই লিভারটা খুলে এখানটা একটু পরিষ্কার করে দিবেন আর গ্রিজ দেওয়া থেকে বিরত থাকবেন কারণ এই যে দেখেন গ্রিজ দিলে অনেক সময় হয় কি ধুলোয়াভালু লেগে থেকে কিন্তু অনেক সময় হার্ড হয়ে যায় আপনি প্রয়োজন অনুযায়ী ডাব্লুডি ফোরডি ইউজ করতে পারেন অথবা স্প্রে পলিশ তো যদি হার্ড হয়ে যায় সেক্ষেত্রে স্প্রে পলিশ ব্যবহার করবেন আর নাহলে আপনি তো ডাব্লিউডি ফোরডি ইউজ করবেন সেটাই বেটার তো এই বকেট পরিবর্তন করা আহামারি তেমন কোনো কাজ না তো আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কাজটা নিজেও করতে পারবেন এবং হাওয়া ছেড়ে দিতে পারবেন তো এটা বাইর করার আগে এখানে একটু আমরা কাভর দিয়ে দিবো যাতে তেলটা সরাসরি কালারের উপরে না পড়ে বকেট যখন আমরা পরিবর্তন করব এই অংশটা আপনার সুন্দরভাবে ক্লিন করতে হবে কারণ আপনি দেখবেন যে এখানে কালো কালো ময়লা থাকবে এটা যদি আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দিই তাহলে বাকেটটাও আপনার ভালো থাকবে তো ভিহার্স এই মাস্টার সিলিন্ডারে এই বকেটটারে প্রবলেম তাছাড়া অন্যদিকে কোনো কিছু সমস্যা নেই তো আপনারা চাইলে লোকাল মার্কেট থেকে এএসকে কোম্পানির পাওয়া যায় আরও অন্য অন্য কোম্পানির পাওয়া যায় এই যে এখানে মিল করে নিয়ে লাগাই দিবেন আর যদি মনে করেন যে না আমি একদম রিভার করবো না পরিবর্তন করবো সেক্ষেত্রে মাস্টার সিলিন্ডার মার্কেটে হোন্ডার কোম্পানির আছে সুযোগের বিভিন্ন কোম্পানির আছে আপনারা সেটাও করতে পারেন পুরো কমপ্লিট চেঞ্জ করে দিতে পারেন তো আমি এখানে যেটা দেখলাম যে আপনার এএস কোম্পানিরটা ইন্ডিয়ান এসকে কোম্পানিটাও ভালো বাট এসকে কোম্পানিটা হলো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে দেখেন এখানে কিন্তু এই যে প্যাস সিস্টেম আছে অরিজিনালটা কিন্তু এসকেটাতে নাই তো এই জন্য আমরা এসকেটা লাগাইলাম না তো আপনারা খুঁজবেন মার্কেটে খুঁজলেই পাবেন এসকেটায় পাওয়া সম্ভব তা আরেকটা যেটা আমি পাইছি সেটা হলো আপনার এই যে অরিজিনালটা যেটা আছে সেম একই রকম তো এটা আপনার সিজি একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ মানে চায়না বাইকের এক কথায় মিলে চায়না বাইকের মিলে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের তো এখানে বিষয় সিজি চায়না ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক বাইক আছে আপনারা এই স্যাম্বলটা নিয়ে গিয়ে আপনারা যখন পরিমাপ করবেন বা প্র্যাকটিক্যালে দেখে নেবেন তখন আপনি জিনিসটা পেয়ে যাবেন আপনার কোন গাড়ির সাথে বা কোন বাইকের সাথে মিলে ওটা বিষয় না তো আশা করি বুঝতে পারছেন এটা আপনার সেম টু সেম এই কমপ্লিটটা আমরা লাগাইলে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা আর থাকবে না আর অরিজিনালটা মার্কেটে যেটা পাওয়া যায় এটা লাগাবেন না কারণ দেখেন এটাও তো অরিজিনাল এটার তো একটা সমস্যা যেহেতু আছে এই জন্য আমি অরিজিনালটা ইউজ করি নাই কারণ অরিজিনাল লাগালে তো আবার সেম সমস্যায় হবে এই জন্য মার্কেটে যে অন্য বাইকের সঙ্গে যেটা মিলে এটা আমরা লাগাবো এক কথায় মডিফাই বলতে পারেন তাহলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমাদের চায়না বাইকের সাথে যেটা মিললো সেটাই এখন আমরা লাগাচ্ছি ঠিকঠাকভাবে লেগে গিয়েছে এখন উপরে যে রাবারটা থাকে এই রাবারটা লাগাই দেব এখন আমরা ব্রেক অয়েল দিয়ে কীভাবে গ্যাস ছাড়বেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেব তো ভিহার্স এখন আমরা ব্রেকের যে হাওয়াটা বা গ্যাসটা আছে এটা আমরা ছেড়ে দিব তো একটা যখন আপনি এই ব্রেকের কাজটা করবেন তখন দেখবেন যে আমরা যখন নতুন ওয়েল ওখানে দিব এখানে লুজ দিয়ে রাখবো আগের তেলটা পরে যাবে নতুন ওয়েল যখন আসবে তখন কিন্তু আপনারা ভালোভাবে গ্যাসটা ছাড়তে পারবেন বাট ওই সময়টা আবার উপর থেকে যাতে একদম তেল শুকাই না যায় মাস্টার ব্রেক সিলিন্ডারে এই বিষয়টাও খেয়াল রাখবেন কারণ ওপরের তেল যত নিচে চলে আসবে বা পরে যাবে ওখানে কিন্তু আপনার খালি হয়ে যাবে একদম শুকিয়ে গেলে তখন দেখা গেল যে আবার নতুনভাবে আপনার বা নতুন করে ব্রেকের হাওয়া ছাড়তে হবে এই বিষয়টা মাথায় রাখবেন একটু লুজ দিয়ে রেখে দিবেন এই যে দেখেন যে একটু গ্যাস আসতেছে ওয়েল কমে গেছে ওয়েল দাও ব্রেক আপনার এইট্টি পার্সেন্ট হার্ড হয়ে গিয়েছে তো একটু আমরা সময় দিব সময় দিয়ে আর একবার লুজ দিয়ে গ্যাসটা বাইর করে দিয়ে ওকে করে দেব ব্রেক হান্ড্রেড পারসেন্ট হার্ড হয়ে গিয়েছে এখন তো ভিহার্স আশা করি বুঝতে পারলেন এভাবে কাজটা করবেন তাহলে আপনার ব্রেকের যে গ্যাসের যে সমস্যাটা এটাও ঠিক থাকবে আর একটা বিষয় আমি বলে দিই অনেক সময় দেখা গেল নতুন বাইক কেনার পর আপনারা মনে করেন যে মাস্টার ব্রেক সিলিন্ডারে ওখানে যে গ্যালাসটা থাকে এই গ্যালাসে আপনার তেলটা শর্ট দেখায় তো তেল যদি আপনাদের শর্ট দেখায় তেলটা পূরণ করে দেওয়ার আগে আপনারা ব্রেক প্যাডটা দেখবেন যে কি অবস্থা কারণ পিস্টনটা আপনার যত বাইরের দিকে বাইরে আসবে এখানে কিন্তু ব্রেক ফ্লুয়েড বা ব্রেকের যে তেলটা এটা কিন্তু কম দেখাবে তো একদম যদি কম দেখায় তাহলে দেখতে পারেন যে আপনার ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছে ব্রেক প্যাড যখন আপনি লাগাবেন ব্রেক পিস্টনটা বা কেলিভার পিস্টুনটা যখন আমরা ভেতরের দিকে প্রেস করে দেবো তেলটা কিন্তু অটোমেটিকলি উপরের দিকে আবার ব্যাগ হয়ে আসবে আর যদি আপনারা ব্রেকের ওয়েল শর্ট হয়ে গেছে এই মনে করি যদি আপনি ব্রেক ওয়েল দেন আর ব্রেক প্যাড পরিবর্তন করার সময় উপরের অংশটা যদি খোলা না হয় সেক্ষেত্রে যখন আমরা ফ্লাট বার দিয়ে চাপ দিব এখান থেকে বকেটটা কিন্তু নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে তো ভিওর্স আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ